নায়িকা রোমানা জেল জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রথমে বিয়ের প্রলোভন ও পরবর্তীতে বিয়ে করে প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে মামলার গ্রেপ্তার নেওয়ায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত আজ শুক্রবার বারোই মার্চ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদ আক্তার তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের জেল গেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন গতকাল বৃহস্পতিবার এগারোই মার্চ সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অতিরিক্ত এডিসি উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল তিনি বলেন গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা সর্ণার বিরুদ্ধে মামলা করেন এই মামলার অন্য আসামিরা হলেন আশরাফি ইসলাম সেইলি হাসান রেমি আন্নাফি ফারহা আহমেদ ও অজ্ঞাত এক মামলায় সৌদি প্রবাসী ওই ব্যক্তি উল্লেখ করেন মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেপ্তার করে মৃত্যুঞ্জয়দের সজল আরো বলেন রোমানা স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই সৌদি প্রবাসীর এরপর বিভিন্ন সময় হটসঅ্যাপ ম্যাচেঞ্জারে তারা যোগাযোগ করতেন